শিমুল সি আরো বাড়ি ফটিকছড়ি পাঁচ পুকুরিয়া গ্রামে হালদা নদীর পাড়ে তাঁর জন্ম। আর ছোটকালে তখন গান বেশি ভালোবাসতাম আর অত্যন্ত গরিবা ছিলাম ছোটকালে। কোনোদিন হারমোনিয়াম ন আছি, মানুষের ঘরে ঘরে যাই রায় গান শিখি, জানালা দিয়ে চাই দেখতাম। আর গ্রাম মান খুব সঙ্গীত প্রিয় গ্রাম, প্রত্যেক ঘরে ঘরে হারমোনিয়াম আছে, কিন্তু আর এন গরিবা ছিলাম। আর তে সামর্থ্য ন আছে যে ভালো শার্ট প্যান্ট ফরার কোনো একখান অনুষ্ঠান ফুললি, আর বন্ধু অলক তো নয় শার্ট প্যান্ট খুঁজি আর আমি অনুষ্ঠানে যেতাম। তাই বহুত কষ্ট করি আমি সঙ্গীত জীবনত আসছি। আর তখন ঘর বাড়ি নো আসিল, বিডা বাড়ি নো আসিল, হালদা নদী ফাঁসবার ভাঙ্গি ডুবি আর ঘর বাড়ি মাইশোর বাড়ির দেখতাম, স্কুল দেখতাম যখন বর্ষাকাল আসত, তখন বহুত কষ্ট করি এর। আর ওস্তাদ এই জিনি দাস এবং ওস্তাদ মলাল দাসর বাড়ি আর পাশে, তার ঘরের মধ্যে গানের আসর বসত এবং বিভিন্ন সময় যাতায়াত করতাম। তারার কাজকর্ম করতাম, শিল্পী হল আসতো বড় বড় শিল্পী হল, তারা লাগে আয় চা নাস্তা আনতাম, সিগারেট আনতাম, তারপর সাহস নদ্য গান শিখি বললাই। তারপর জানালা দিয়ে দাঁড়াই দাঁড়াই এর আই এই বহুত কষ্ট করে গান শিখি। তখন কিন্তু মাইজ ভান্ডারী গান মসানা অলুয়ের গান নো আসিল, তখন রবীন্দ্রসঙ্গীত নজরুল আধুনিক পল্লী লালন ভাটিয়ারি মার প্রতি নাটকও করতাম, আমাদের গ্রামে নাটক হতো দুর্গাপূজায় কালী পূজায়। নাটক হইতো দুর্গা পুজো আইলি, কালী পুজো আইলি, সরস্বতী পুজো আইলি, কি আনন্দ আসিল এই পরিবেশত তো নাই। আর আর গ্রাম মানত খুব শিক্ষিত, আবার ঘরে ঘরে মাস্টার আর অধ্যাপক, কলেজের প্রফেসর, বড় ডাক্তার, শিল্পী, এই পরিবেশত আসিলাম বিদায় আয় শিল্পী হই, খুব একটা পরিবেশ আছে। আর আর মা বেশি কষ্ট করছে আনলাই, মানুষের কাজ ঘুরি ঘুরি আর লেখাপড়া চালাই, হাতে স্কুল বেতন দিবে রাতে সামর্থ্য ন আসিল। আমাদের আর আর গ্রামের মধ্যে আর গো বড় ভাই আছে সন্দীপ কাস্তবীর এবং প্রাইমারি স্কুলের হেডমাস্টার, হাই স্কুল ইসমাইল মাইজ ভান্ডারি, তারা আর খুব সহযোগিতা বুঝছি। এবং আরো আছে আমি এই মুহূর্তে নাম ভুলে গেই, দুদু চৌধুরী এই ফরিদছড়ি থাকতে তারা আরেক বেশি সহযোগিতা করছে, হাই স্কুল প্রাইমারি স্কুল লেখাপড়া গরিবের মতো তাদের সামর্থ্য ন আছে, বেতন দিবের মনো সামর্থ্য ন আছে। তারপরে আর গানুনি এর তারা আরে ফ্রি ভাবে ফরিদছড়ি ডিগ্রি কলেজে তো আরে ফ্রি ভাবে তারা পড়াই, তখন আর আর অধ্যক্ষ আছে লোকমান স্যার, আর খুব হেল্প করছি এই ইন্টার ফরে। আর লেখাপড়ার সুযোগ নয় আয় মশানাউলিয়া ক্যাসেট করানোর ফরে ফরিদছড়ির তো নাই সরস চলিয়ে এলাম, আইনও ফরে প্রায় আমার বহুত ক্যাসেট বাইরিয়ে বাজারের মধ্যে মাইজ ভান্ডারি। প্রথমে বাবা মশানাউলিয়ার গান দিয়ে আর শুরু, তার মাইজ ভান্ডারি গান এই বাবা লোকনাথের গান, রাম ঠাকুর, অনুকূল ঠাকুর, কৃষ্ণ ভজন, গুরুদাস বাবার গান, বিচ্ছেদী গান, মার ফুতি, ব্যাগ ধরনের গান আই গাই। তবে ক্যাসেটের মধ্যে আর বেশি মোসানাউলিয়ার মাইজ ভান্ডারী গান, বিচ্ছেদি গান, ইনলেগুলি আর খুব পরিচিতি। তারপরে এখন আই প্রায় 8 বছর আর অসুস্থ আছিলাম, হাড়ের ডায়াবেটিস বিভিন্ন রোগ আমি চিকিৎসা করছি, বাংলাদেশে তো বললাম গজ্জি এবং কলকাতাও বললাম, শেষে আমি বেঙ্গালোর ডাক্তার দেবী শেঠির আন্ডারে আজকে আজ 8 বছর হাড়ের চিকিৎসা করি আইজ, বহুত টিয়া খরচ হই আর। তারপরে কিছুদিন আগে আর হাত অপারেশন হইনি, সার্জারি বাইপাস সার্জারি, এখন আগের তো একটু ভালো লাগে। এই ওনারা আর দোয়া করিবেন, আমি এতদিন আসার 2-3 মাস একটু গ্যাপ আছি, বিভিন্ন মানুষই আর ফোন করে আর ভক্ত হলে গান গাইবেন লাই অনুষ্ঠান হল লাই, তারপর ওনারা আর আশীর্বাদ করিবেন, দোয়া করিবেন।